2019 সালের সংখ্যা পদ্ধতির উপর সিলেট বোর্ডের যে প্রশ্নটা এসেছিল সেটা নিয়ে আজ আমরা আলোচনা করব। আলোচনা শুরু করি, দেখো প্রশ্নটা হচ্ছে, সুমি, সুমির বাবা ও মায়ের বয়স যথাক্রমে দশমিক হেক্সা, দশমিকে দশে হেক্সাডেসিমেল, একশো অক্টাল এবং টু এর হেক্সাডেসিমেল এত বলছে। গতে বলছে সুমির মায়ের বয়স অক্টাল সংখ্যায় রূপান্তর করে। দেখো মায়ের বয়স হচ্ছে আমাদের হেক্সাডেসিমেল আছে, আমরা তাহলে গয়ের উত্তর শুরু করি। তাহলে সুমির মায়ের বয়স আমরা লিখে ফেলি আমাকে বলছে অক্টালে রূপান্তর। আমরা হেক্সাডেসিমেলকে অক্টালে রূপান্তর আমরা দুনিয়মে করতে পারি, দুটোই আমরা এখানে করে দেখাবো। দেখো একটা পাল্টি হেক্সাডেসিমেলকে আগে দশমিকে নিয়ে যেতে, যেটা আমরা গত ক্লাসে শিখছি। এটার মান 15, তাহলে দেখো আমরা হেক্সাকে দশমিকে করলাম, এইবার দশমিকে যে মানটা পেলাম এই মানটাকে আমরা রূপান্তর করবো কিসে, অক্টালে। তাহলে দশটা কত দিয়ে ভাগ করবো, 8 দিয়ে, 5 আটা 40, হাতে থাকে 7, আবার ভাগ করবো তাহলে উত্তর কত পেলাম দেখো, 47.5-এর উত্তর হচ্ছে 57 অক্টাল। তাহলে আমরা এটা করলাম কি, হেক্সাকে দশমিকে করলাম, দশমিককে অক্টালে করলাম। কেউ যদি মনে করে যে না আমি এইটাকে অন্য পদ্ধতিতে করবো, আমরা একটু দেখি হেক্সাডেসিমেলকে প্রথমে আমরা রূপান্তর করবো কিসে, বাইনারিতে। হেক্সাডেসিমেলকে বাইনারি রূপান্তর করতে গেলে আমাকে ডিজিট ব্যবহার করতে হয় কয়েকটা, আমরা ডিজিট কটা এখানে লিখে রেখি, 2n এর নিয়মে 1, 2, 4, 8 এই 4টে ডিজিট। তাহলে 2 এর মান কত, 2 এর মান হচ্ছে 10, এটা আমরা শিখছি আগে। f কত, f এর দশমিক মান হচ্ছে 15, 15 কত, 8, 4, 12, 2, 14, 1, 15 যেহেতু সবকটা ডিজিট ব্যবহার করছি সেজন্য সবকটা 1 হলো। আমরা এটা নিশ্চয় আগেই শিখছি, কাজে এখন আমরা হেক্সাডেসিমালটা প্রথমে কিসে রূপান্তর করলাম, বাইনারিতে। এখন এই ডিজিটগুলো বসিয়ে দিই, কিন্তু অঙ্ক যেহেতু অক্টালে যাচ্ছে বাইনারিকে অক্টালে রূপান্তর করতে গেলে অক্টাল কয়টা করে ডিজিট ব্যবহার করে, 3, এবং পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সে যায় কোন দিকে, ডান থেকে বাম দিকে। তাহলে আমরা এই 3টা করে আলাদা করে ফেলি। তাহলে দেখো প্রথমে আমরা পিছন থেকে লিখি, 0, 3টে লিখি, যদিও শূন্য ব্যবহার না দেখালেও চলে, এটা কত, 5, 7। তাহলে আমরা উত্তর কত পেলাম দেখো, 5, 7। তাহলে দেখো আমরা যে কোনো নিয়মেই করতে পারবো, যার যেটা ভালো লাগবে সে সেটা করবা। তাহলে আমাদের দেখো সুমির বয়স, মায়ের বয়স সবকালে আমাদের রূপান্তর শিখলাম, যে কোনো একটা পদ্ধতিতে পরীক্ষা খাতায় দেখালেই হবে। তাহলে আমরা গয়ের উত্তর নিশ্চয়ই পারবো। আমরা ঘরে ঢুকি, আমরা গটা তাহলে মুছে দিই। ঘয়ে বলছে দেখো, ঘয়ে বলছে সুমির বাবার বয়স, সুমির বয়সের কত, দেখো আমাদের বাবার বয়স কত আছে, সুমির বয়স আর বাবার বয়স যেহেতু
যেহেতু কত গুণ বলছে কোন পদ্ধতি বলেনি, তোমাদের জন্য সুবিধা দশমিকে চলে যাওয়া, দশমিকে চলে যায় আমরা। আমরা সুমির বয়স বের করছি কত, 16 দশমিক, আর সুমির বাবার বয়স বের করলাম কত, 64 দশমিক। তাহলে দেখো আমরা যদি 64-কে 16 দ্বারা ভাগ করি তাহলে 4 * 64, তাহলে আমরা কত গুণ পাচ্ছি এখানে, 4 গুণ। তাহলে আমরা উত্তরে লিখে দিই সুমির বাবার বয়স বয়সের থেকে 4 গুণ বেশি। তাহলে আমাদের গ উত্তর শেষ। তাহলে আমাদের গ এবং ঘ সিলেক্ট বোর্ড 2019-এর সমাধানটা করলাম, আশা করি সবাই বুঝতে পারছো। আজকে একটু পর্যন্তই।